বন্ধুরা, চলে এসেছি আজকে রান্না বান্না নিয়ে। তো কি কি রান্না করেছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমেই দেখাচ্ছি হচ্ছে, দেখো এই যে মসুর ডাল করে নিয়েছি, মসুর ডাল পাতলা করে করেছি। আর এই ডালটা খাওয়ার দিয়ে করেছি হচ্ছে এই যে আলু ভাজা। তো দেখো এই যে আলু ভেজে নিয়েছি ডাল দিয়ে খাওয়ার জন্য, আর কটা আলু সেদ্ধ রেখেছি, আলু সেদ্ধটা একটু খাওয়ার আগে মেখে নেব। আর রোজের রোজ খাবার পাতে থাকে আমাদের শশা, এই যে শশাটা একটু দেখিয়ে দিলাম তোমাদের সাথে। আর এদিকে করেছি হচ্ছে দেখো আলু সোয়াবিনের তরকারি, এই যে আলু সোয়াবিনের তরকারি করেছি এটা ভাত দিয়ে খাওয়ার জন্যে। আর এর সাথে আজকে মাছ আর করিনি, আজকে করেছি ডিম সেদ্ধ। এই দেখো ডিমটাও সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে এর সাথে আছে দেখো আমড়ার চাটনি, এই যে আমড়ার চাটনিটা করেছি, এই যে আমড়ার চাটনি। আর এদিকে লাস্ট পাতে আছে মিষ্টি দই, এই দেখো মিষ্টি দই, এটা দোকান থেকে কিনে আনা হয়েছে। তো বন্ধুরা ভাবলাম আজকে একটু লাঞ্চ মেনুটা তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে আজকে আমার বৃহস্পতিবারের লাঞ্চ মেনু। তো আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। এই গরমে আর বেশি কিছু করতে পারিনি, এই করেছি আজকে রান্নাবান্না। যদি তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা একটু লাইক করে দিও।